দেশ জুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শুরুতেই সংবাদ শিরোনাম। দুই সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 30 টাকা। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ চলবে বললেন ভোক্তা ডিজি। থানা হাজতের ছবি ভাইরাল, কনস্টেবল ক্লোজড। সবার অংশগ্রহণ না থাকলে সেটি নির্বাচন হয় না বললেন বদিউল আলম। বরিশালে মেয়র পদে 6 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল 4। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাব বিস্তারিত সংবাদে। রাজশাহীর বাজারে প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম। দুই সপ্তাহ ব্যবধানে 45 টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 টাকায়। পাইকারি ব্যবসায়ীরা বলছেন উৎপাদনের তুলনায় চাহিদা বেশি থাকায় এমন অবস্থা হচ্ছে। এলসি বন্ধ থাকার কারণে বাজার ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে বলছেন ব্যবসায়ীরা। পেঁয়াজ আমদানি না করা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই বলেও জানাচ্ছেন তারা। বৃহস্পতিবার রাজশাহীর পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেছেন অসাধু ব্যবসায়ীদের সঙ্গে যে যুদ্ধ আমাদের চলছে তা চলমান থাকবে। এছাড়া বিদেশ থেকে যে চোরাই পথে টাকা আসছে তা নিয়েও অভিযান চলবে। আজ সকালে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দর পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ভোক্তা ডিজি বলেন হঠাৎ করেই পেঁয়াজের দাম বৃদ্ধির এই আচরণ কাম্য নয়। অথচ দাম বৃদ্ধির পরপরই ভারত থেকে কিছু পেঁয়াজ আমদানি শুরু করলেই দেশে পেঁয়াজের দাম কমে যায়। এ বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত আসছে। প্রযুক্তির কল্যাণে ফোনে ও SMS এ ভারতে বৃষ্টি ও আমদানি বন্ধের খবরেও দ্রুত দাম বেড়ে যায়। বরিশালের কাউনিয়া থানা হাজতে শুয়ে থাকা আসামিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় কনস্টেবল মাসুমকে ক্লোজড করা হয়েছে। প্রাথমিক তদন্তের সম্পৃক্ততা পাওয়ায় তাকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। কনস্টেবল মাসুম মেট্রোপলিটন গোয়েন্দা শাখার কর্মরত। বুধবার রাতে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার তোতামিয়া বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গ্রেফতার আসামিদের সঙ্গে সেলফি তোলায় কাউনিয়া থানার SI সাইদুল হককে ক্লোজড করা হয়। মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রুইজ আহমেদ মান্নাকে গ্রেফতারের পর সেলফি তোলেন সাইদুল হক। নির্বাচন মানেই সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক। প্রতিদ্বন্দ্বিতামূলক ও সবার অংশগ্রহণ না থাকলে সেটি নির্বাচন হয় না। নির্বাচন মানেই তো বেছে নেওয়া বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। বুধবার সন্ধ্যায় রংপুর সাহিত্য পরিষদ হলরুমে রংপুর জেলা ও মহানগর সুজনের আয়োজনে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 4 মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া 6 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ সকাল 10:30 নগরীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন যাচাই বাছাইয়ের শেষ দিনে 4 মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। চট্টগ্রাম মহানগরীর আকবরশা থানা এলাকায় কর্ণফুলী গ্যাসের পাইপলাইন লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল 9টার দিকে আকবরশা থানা সংলগ্ন পাঞ্জাবি লেনে এ দুর্ঘটনা ঘটে।
তবে আগুন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, সকাল 9:15 আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, 9:40 মধ্যে আগুন নির্বাপন করি। একটি গ্যাস লাইন লিকেজ হয়ে আগুন লাগে, তবে ওই স্থানে কোনো স্থাপনা ছিল না, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। Yummy chocolate, a milkier magical taste, yellow brown chocolate, moments of fantasy. আগামী 20 মে থেকে 65 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য অধিদপ্তর। ঘূর্ণিঝড় মোখা আতঙ্ক সঙ্গে বছরে 2 বার নিষেধাজ্ঞায় অস্তিত্ব সংকটে সমুদ্রের জেলেরা। 65 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞায় আবারও ঋণী হওয়ার সম্ভাবনা জেলেদের। পটুয়াখালী কলাপাড়া প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে সপ্তাহ জুড়ে তীরে বসে থাকার পর সমুদ্রে মাছ শিকারে গেলেও ফের 4-5 দিনের মধ্যে তীরে ফিরতে হবে জেলেদের, কারণ আগামী 20 মে থেকে 65 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য অধিদপ্তর। যে সমস্ত মৎস্যজীবী আছেন যারা মৎস্য শিকারের সাথে সম্পৃক্ত, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা কেউ সাগরে মাছ ধরতে যাবেন না এই 65 দিন। আপনারা যদি সাগরে মাছ ধরতে যান তাহলে আপনাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। তবে জেলেদের দাবি, সরকার যেন বছরে 2টি অবরোধ উঠিয়ে 1টি অবরোধ দেয়, তা না হলে জেলেদের বছরের পর বছর ঋণের বোঝা বেড়েই যাচ্ছে। 65 দিনের অবরোধ চলতে আছে, কিছুদিন পর পরই ঝড় বন্যা হয়, এই কারণে আমরা ভালো করে মাছ আনা ধরতে পারতেছি না। এই যে 65 দিনের অবরোধ দেয়, এই 65 দিনের অবরোধ দিলে আমাদের জেলেদের যারা কাজ করি খুবই একটা ক্ষতি হয়। এই 65 দিনের অবরোধ যদি সরকার উঠিয়ে নেয় তাহলে আমাদের জনগণের জন্য খুবই একটা সুবিধা হয়েছে। জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, 10 মে থেকে আবহাওয়া অফিসের তথ্য পেয়ে নিরাপদে আশ্রয় নেন অধিকাংশ জেলে। পরে 15 তারিখ সমুদ্রে গেলেও আবার 19 তারিখের মধ্যে তীরে ফিরতে হবে তাদের। বছরে 2 বার অবরোধ, প্রতিমাসে বৈরী আবহাওয়ার প্রভাব, সমুদ্রে মাছের অকাল, সব মিলিয়ে ভালো যাচ্ছে না তাদের জীবন। আমাদের খুব কষ্ট হয়ে যায় যে অবরোধটা দেয়, সেজন্য খুব কষ্ট হয়ে যায়। আমরা অনেক কষ্ট আছি, আমরা খুব মিডল ক্লাস ফ্যামিলি, তারপর সরকার অবরোধটা দেয় খুব ভালোর জন্যই দেয়, কিন্তু আমরা অতটা অবরোধ চাই না, একটু কমায় দিলে খুব ভালো হতো। তবে মৎস্য বিভাগ বলছে জেলেদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করা হচ্ছে। তাদের এই 65 দিনের অবরোধের জন্য সরকার 56 কেজি করে চাল প্রতি জেলের জন্য বরাদ্দ করেছে। আমাদের 18,305 জন জেলের জন্য 56 কেজি করে চাল ইতিমধ্যে চলে এসেছে। আমরা এটা ডিওর মাধ্যমে সকল জেলে পরিবারের কাছে আগামী জুন মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এটা পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির পরিকল্পনাও চলছে। উত্তরের বরেন্দ্র অঞ্চল নওগাঁয় বেড়েছে আম বাগান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 30,000 হেক্টর জমিতে 378,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে প্রায় 129,570 মেট্রিক টন আম উৎপাদন হবে। তবে প্রচণ্ড খরায় আম কিছুটা ঝরে পড়েছে, আমের আকার ছোট হয়ে গেছে। কয়েক বছরের ব্যবধানে উত্তরের বরেন্দ্র অঞ্চল নওগাঁয় বেড়েছে আম বাগান। বিভিন্ন জাতের সুমিষ্ট আম গাছ হচ্ছে এ জেলায়। তবে এ মৌসুমে শুরু থেকেই অনাবৃষ্টির কারণে আম চাষীদের কঠিন সময় পার করতে হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পরও মিলছে না বৃষ্টির দেখা। আম এত শুরু হয়ে আছে, আর আমার বয়স 40 বছর, আমার জীবনে 40 বছরের ভিতরে এরকম খরা আমি দেখিনি কোনোদিন। অনাবৃষ্টির কারণে আম ঝরে পড়ছে, সেই সঙ্গে আমের আকারও ছোট হয়ে আসছে। কাঙ্ক্ষিত ফল না পাওয়ার শঙ্কায় রয়েছেন চাষিরা। বৃষ্টি না হওয়ার কারণে অবস্থা খারাপ, দেখতে তো পাচ্ছেন আমের বাড়তি নাই, আম ধরছেও কম, মনে করো এক বুঝু খরচ পাতি এবারে উঠবে না। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 30,000 হেক্টর জমিতে 378,000 হেক্টর টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবার। আমাদের লক্ষ্যমাত্রা এবার পূরণ হবে, আর খরার কারণে কিছু কিছু বাগানে দেখা যাচ্ছে যে আম ঝরা সহ আমের সাইজ ছোট হয়ে যাচ্ছে। আমাদের কৃষকের জন্য পরামর্শ থাকছে যে আপনারা বাগানে সেচের ব্যবস্থা করেন ভোরবেলায়, যদি জমিতে সেচ দেওয়ার মতো পানি না থাকে জমিতে আপনার বাগানে পানি স্প্রে করা, তাহলে কৃষক উপকার পাবে।
বরেন্দ্র এলাকা হিসেবে পরিচিত জেলার সীমান্তবর্তী উপজেলা সাপাহারা, পোরশা, নিয়ামতপুর, পত্নীতলা ও ধামইরহাট উপজেলার আংশিক এলাকায় একসময় বৃষ্টি নির্ভর একটিমাত্র ফসল আমন ধান হতো। তবে এখন ধান ছেড়ে মানুষ আম বাগানে ঝুঁকছেন। বৃষ্টি ধরে না, ক্যারেট হতো বা 60 টা ক্যারেট হতো, ধরে না এখন 80 টা ক্যারেট হবে, এটাই লস। এই মৌসুমে খরায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আম বাগানে সেচ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, ফলে বোটার রস শুকিয়ে আম ঝরে পড়ছে, সেই সঙ্গে আমের আকারও ছোট হয়ে আসছে। এ অবস্থায় আম রক্ষায় চাষিরা দূর দূরান্ত থেকে পানি এনে গাছে স্প্রে করছেন। এই ছিল দেশজুড়ে সংবাদে। সন্ধ্যা 6টার নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, শুভেচ্ছা সবাইকে।